নমস্কার, আমি ঝুমু পলি। পলিক্রিলি আপনাদের সবাইকে স্বাগত। কথায় বলে বাংলা নদীমাতৃক দেশ, কিন্তু বাংলা ফলমাতৃকও বটে। বিভিন্ন ঋতুতে এত বিভিন্ন রকমের ফল পাওয়া যায় যে বাংলাকে অনায়াসেই ফলমাতৃক বলা যায়। যেমন বর্ষাকালে একটা দারুণ সুমিষ্ট সুস্বাদু ফল পাওয়া যায়, তাল আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। কিন্তু বর্ষার সময় এই ফল পাকে, শুধু ফল হিসেবেই নয়, তাল দিয়ে বিভিন্ন রকমের পদ বানানো যায়। আজ আমি এরকমই একটা পদ বানাবো, সেটা হচ্ছে তাল ক্ষীর। তাল ক্ষীর বানাবার জন্য পাকা তাল নিতে হবে। তালের খোসার গায়ে দেখবেন এরকম অজস্র ফাটল দেখা যাবে, আর সামান্য নরম হবে, তাহলেই বুঝবেন তালটা পাকা। প্রথমে তালের গোটার এই অংশটা ছাড়িয়ে নিতে হবে, তারপর কালো খোসাগুলো ছাড়াতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এবার কালো খোসাটা এভাবে টানলেই বেরিয়ে আসবে, খোসার সঙ্গে কিছুটা ফাইবারও বেরিয়ে আসবে। ব্যাস, তালের খোসা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। এবার এই ছাড়ানো তালের মধ্যে তিনটে আটি বা বীজ দেখতে পাবেন। এই বীজের চারিপাশে থাকে তালের হলুদ শাঁস। প্রথমে ছাড়ানো তালের বীজটা এভাবে একটু নরম করে নিন, তারপর অমসৃণ কোনো সারফেসে ঘষলেই পেয়ে যাবেন তালের মিষ্টি হলুদ শাঁস। ভেজিটেবল গ্রেটার দিয়ে খুব সহজেই তালের শাঁস এভাবে বের করা যায়। এই বীজগুলো ফেলে দেবেন না, এর ভেতর সুন্দর সাদা মিষ্টি শাঁস পাবেন মাছ দিয়ে পর। একটা কড়াইতে তালের এই হলুদ শাঁসটা গরম করুন। আমি এখানে প্রায় 750 গ্রাম তালের কাঠ নিয়েছি। ননস্টিক পাত্র ব্যবহার করুন, নাহলে একটু মোটা চাদরের পাত্র ব্যবহার করুন। ক্রমাগত নাড়তে থাকুন। তালের কাঠটা কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, দারুণ লাগে খেতে। 10-12 মিনিট পর দেখবেন তালের কাঠটা কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না। ব্যাস, এবার এই কাঠটা রেডি হয়ে গেছে। তাল থেকে তালের ফুলুরি কিভাবে বানাতে হয় আপনাদের আগেই দেখিয়েছি। ঝুলন যাত্রা, জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া, তাল ক্ষীর ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই অর্পণ করা হয়। এবার দিয়ে দিন 1 কাপ চিনি, 1 কাপ পুরনো নারকেল, 2 কাপ কনডেন্সড মিল্ক। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন। দুটো তেজপাতা দিয়ে দিতে পারেন, 5 মিনিট নাড়তে থাকুন। 5 মিনিট পর এরকম চমৎকার সুস্বাদু তাল ক্ষীর পাবে। আজ বন্ধ করে ঠান্ডা হতে দিন। তাল ক্ষীর ঠান্ডা হয়ে গেছে, এবার পরিবেশন করা যাবে। এই তাল ক্ষীরের ওপর আমি ছড়িয়ে দিচ্ছি রোস্টেড মেলন সিড বা শ্যাকা চারমগজ দানা আর আমন্ড বাদামের কুচি। তাল নিজগুণে সুস্বাদু, সেই সুস্বাদু ফল দিয়ে যে আরো সুস্বাদু সুমিষ্ট পদ বানানো যায়, বাঙালি রসনার এটাই বৈশিষ্ট্য। এরকম আরো বিভিন্ন রেসিপির জন্য আমার চ্যানেল দেখতে থাকো। আবার দেখা হবে।